আমি ডাক্তার সোমা হালদার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, চেম্বার করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আজকে কথা বলবো শিশুর দেরিতে কথা বলা বা কম কথা বলা নিয়ে। তো শিশুর দেরিতে কথা বলা, অনেক মা বাবা আমাদের কাছে আসে, তার শিশু কথা কম বলছে বা দেরিতে কথা বলা শুরু করছে। তো এই ব্যাপারে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে শিশুর কোন বয়সে কীভাবে কী ধরনের কথা বলে। তো শিশুর জন্মের 6 মাসের মধ্যে একটা শিশু, সে তার নিজের নাম শুনলে সে রেসপন্স করে বা সেই দিকে তাকায়। 9 মাস বয়সে সে দুটো শব্দ লাইক মাম্মা, দাদা, আমরা এটা যেটাকে বলি বাইসিলেবল, এই শব্দগুলো সে বলতে পারে। 1 বছর বয়সে 2 থেকে 3টা মিনিংফুল ওয়ার্ড সে বলতে পারবে। 18 মাস বয়সে সে বিভিন্ন শব্দ বলবে, এটাকে আমরা বলি জার্গন, সে কন্টিনিউয়াসলি কথা বলতে পারবে, কিন্তু এটার কোনো অর্থ সবসময় নাও থাকতে পারে, নিজের সাথে নিজের সে বা খেলনার সাথে সে কথা বলতে থাকবে একা একা। 2 বছর বয়সে, 2 থেকে 2.5 বছর বয়সে আমরা ভাববো যে একটা শিশু অন্তত 2 থেকে 3টা শব্দ মিলিয়ে একটা বাক্য সে বলতে পারবে। এটা হচ্ছে একটা শিশুর স্বাভাবিক ডেভেলপমেন্ট। তাহলে শিশু যখন কম কথা বলে বা কথা না বলা কী কী কারণে হতে পারে? শিশুর যদি এই কথা কম বলা বা এর সাথে অন্য কোনো ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে, যেমন শিশু সঠিক সময়ে বসতে পারছে না, শিশু হাঁটতে পারছে না, এছাড়া অন্য কোনো নিউরোলজিক্যাল প্রবলেম যদি থাকে, তাহলে শিশু দেরিতে বা কম কথা বলতে পারে। তো আপনার শিশুর যদি ডেভেলপমেন্টালি স্বাভাবিক থাকে, সে স্বাভাবিক সময়ে বসতে পারছে, দাঁড়াতে পারছে, এই সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু শুধুমাত্র সে দেরিতে কথা বলছে বা কথা কম বলছে, এইসব ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস চিন্তা করব যে মা বাবা কী কী খেয়াল করবেন। মা বাবা খেয়াল করতে হবে যে জন্মের পর থেকে সে যখন বুঝতে মানে একটু বড় হচ্ছে, সে আই টু আই কন্ট্যাক্ট করে কি না, মায়ের সাথে চোখে চোখ রেখে তাকায় কি না, সে যখন বুকের দুধ খায় মায়ের দিকে তাকায় কি না, মা যখন কথা বলে বা গল্প করে সে মায়ের দিকে বা যে কোনো কারোর দিকে তাকিয়ে থাকে কি না, আই টু আই কন্ট্যাক্ট করা, সে কানে শুনছে কি না। কানে শোনার ব্যাপারটা শুধু পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াও আমরা বাসায় বসে কী কী জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারি, যেমন শিশু যদি খুব জোরে শব্দ হয়, এটা বজ্রপাতের শব্দ, জোরে দরজা আটকানোর শব্দ যদি হয়, শিশু চমকে ওঠে কিনা, অথবা তার নাম ধরে ডাকলে বা কোনো শব্দ হলে সে সেই দিকে ফিরে তাকায় কিনা, তাহলে এগুলো হলে আমরা প্রাথমিকভাবে ধারণা করি যে শিশু কানে শুনতে পাচ্ছে। এছাড়া অনেকেই বলে যে শিশু কথা বলে, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করবো এই কথা বলাটা সে মিনিংফুল কিনা, যেমন মামা, বাবা, দাদা, এই টার্মগুলো বা এই শব্দগুলো সে মাকেই মামা বলছে কি না, বাবাকে বাবা বলছে কি না, দাদাকে দাদা বলছে কি না, এই জিনিসগুলো খেয়াল করব। তাহলে এই জিনিসগুলো যদি ঠিক থাকে, তাহলে আমরা চিন্তা করব যে শিশুর ডেভেলপমেন্ট ঠিক আছে, সে কানে শুনতে পাচ্ছে, তাহলে কথা কেন কম বলছে বা দেরিতে বলছে। তাহলে এই ক্ষেত্রে মা বাবাকে আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনার শিশুর সাথে বেশি বেশি কথা বলুন। মাকে বাচ্চার সাথে যখন সময় কাটাবে, মা গল্প বলবে, ছড়া বলবে, শিশু বুঝতে পারুক বা না পারুক কন্টিনিউয়াসলি সে কথা বলতে থাকবে, সে তার নিত্য প্রয়োজনে যে কাজ করছে সেই কাজগুলোর ব্যাখ্যা সে তার শিশুকে পাশে নিয়ে কথা বলতে থাকবে, গল্প করতে থাকবে। এরপরে যে জিনিসটা করতে হবে, বাচ্চার কাছ থেকে যে কোনো ধরনের স্ক্রিন ব্যবহার কমিয়ে দিতে হবে, যেমন মোবাইল, মোবাইলে আসক্তি থাকলে সেটা বন্ধ করে দিতে হবে, টিভিতে দেখানো কমিয়ে দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টিভির চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার অনুষ্ঠান আমরা একসাথে দেখে থাকি, এটা কিন্তু শিশুর কথা দেরিতে বলার একটা অন্য একটা কারণ, যে একসাথে বিভিন্ন ধরনের ভাষা যদি শিশুর কানে যায় তাহলে কিন্তু সে ক্যাচ করতে পারে না সে আসলে কোন ভাষায় কথা বলবে। সুতরাং এক ধরনের ভাষার চ্যানেল আমাদের দেখা উচিত, সেই ক্ষেত্রে আমাদের শিশুর উপযোগী যে কোনো ধরনের বাংলা অনুষ্ঠান আমাদের শিশুর জন্য শিশুর সাথে নিয়ে তাদেরকে দেখা উচিত। এর সাথে আমরা কী করতে হবে, শিশুর মোবাইলের ব্যবহারটা কমিয়ে দিতে হবে। তাহলে আমরা এর পরেও যদি দেখি শিশুর কথা বলতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনার নিকটস্থ বা আপনার শিশু বিষয় রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে পারেন। আমাদের দেশে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি আছে, সেগুলো নেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং দেরিতে কথা বললে বা কথা কম বললে ভয় পাওয়ার কিছু নেই, আপনার বাসায় বসে মায়ের বাচ্চার সাথে সময় কাটাতে হবে, বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে। আমরা জানি যে মায়ের মুখ থেকে শিশু প্রথম কথা বলতে শিখে, সুতরাং মাকে বাচ্চার সাথে বেশি বেশি কথা বলতে হবে, শিশুর সাথে বেশি সময় কাটাতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।